तो দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবার বরাবরের মতো কিন্তু চলে এসেছি রাজশাহী বানেশ্বর পাইকারি আম বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু চলে এসেছে এই বাজারে, এবং বিভিন্ন ধরনের আম এবং হিমসাগর আমে কিন্তু একেবারে মাতোয়ারা দেশ যেটা দেখতে পাচ্ছেন। ল্যাংড়ার চাহিদাটা আছে বেশ, হিমসাগরের মাতোয়ারা দেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে হিমসাগর আম এবং বিভিন্ন ধরনের আম কিন্তু এই বাজারে আসে এবং এসেছে। তো আজকে 10 জুন 2024 আজকে আপনাদেরকে এই বাজার একটু দেখাবো ঘুরে, যে আসলে দাম কেমন কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু চলে এসেছে রাজশাহী বানেশ্বর বাজারে। আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ফোন দিয়া লাগবে কে, তুমি মিছিল তো তোমার তো দর্শক বিভিন্ন ধরনের আমকে তো দেখা যাচ্ছে রাজশাহী বানেশ্বর বাজারে। এখানে কিন্তু ল্যাংড়া আম দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে, এই ল্যাংড়া আম কিন্তু বাজারে এখন দেখা যাচ্ছে। এখানেও কিন্তু ল্যাংড়া আম দেখা যাচ্ছে রাজশাহী বানেশ্বর বাজার। ল্যাংড়া কি দাম হচ্ছে ভাই? 2400-2500 দাম বলছে। তো বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে ল্যাংড়ার আম চলে এসেছে এবং মোটামুটি অনেক বড় বড় সাইজগুলো আছে। ল্যাংড়ার আম অনেকটাই ফ্রেশ হয়, তো আপনারা নিতে চাইলে ল্যাংড়ার আম নিতে পারবেন। কি আম আনেছেন গো ভাই? হ্যাঁ, ভালো কেন নাম বলেন? তুতাপুরি রূপালি না? খাইতে কেমন গো? খাইতে কেমন মিষ্টি? কি দাম হচ্ছে ভাইয়া? কি দাম বলছে? 3000 টাকা মন চাচ্ছে ভাই। তোতাপুরি রূপালি যেটা যেটা বলছে দামটা নামটা আর কি। তো দর্শক এখানে কিন্তু হিমসাগর আম রয়েছে, অনেক ফ্রেশ হিমসাগর। রাজশাহীর হিমসাগরগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে অনেক ফ্রেশ এবং স্বাদে গন্ধে অতুলনীয় একটি আম, সেটা হচ্ছে হিমসাগর আম। আর এই হিমসাগর আমি কিন্তু এক ভাই নিয়ে আসছে। ভাই হিমসাগর কি দাম বলছে ভাই? 4300 বলছে না? আপনি তো মনে হয় চুক্তিতে বেচবেন। 3 ক্যারেট কত দাম চাচ্ছিলেন? আপনার 3 ক্যারেট কত দাম চাচ্ছিলেন? চুক্তি নেবেন না মনে আর আপনার দাম কত আপনি শোনা চাই? ল্যাব তো বললাম না 4300 টাকা মন বললাম না ভাই। আচ্ছা আচ্ছা, তো এগুলো ভাই 4300 টাকা মন চাচ্ছে ভাই, কিন্তু সবগুলোই বেচবে। অনেক ফ্রেশ রয়েছে আমগুলো, বাড়ির আম। তো দর্শক এখানে ছোট হিমসাগর বা খেসরাপাত দেখা যাচ্ছে। ভাই ছোট হিমসাগর কি দাম বলছে? কেসি মনে
তো দর্শক ব্যাপক পরিমাণে আহ্বানিত রাশে বাণিজ্য বাজারে দেখা যাচ্ছে।